গুড মর্নিং এভরিওয়ান। এই যে হসপিটালে চলেছে, বেলা সত্যি যদি ভালো না লেগে থাকে তাহলে নদীর পারে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, আজকের এখন বাজে সকাল 9:30, আর আজকের ব্লগটা স্টার্ট করছি বিবেকানন্দ আই হসপিটাল থেকে। তো মার চোখে একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য আজকের আবার নিয়ে এলাম, আর ভেতরে ডক্টর ভিজিট করছে, আর শান্তনু এসছে, আমি এসছি, আর মা এসছি, সকালবেলায় বেরিয়ে এসেছিলাম। তো দেখা যাক, মানে ডক্টর ভিজিট করার পর তারপর বাড়ি ফিরবো আর কি। তো সেদিনকার তোমাদেরকে দেখিয়েছিলাম একবার, তো আর একবার একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুরো হসপিটালটা, তো তোমরা চাইলে এখানে আসতে পারো, দেখাতে পারো। গুড মর্নিং এভরিওয়ান। তো চন্দ্রাণী যেমনটি বলেছে, এই যে হসপিটালের দেখানো হয়ে গেছে, মা আর চন্দ্রাণী যাচ্ছে এই সামনে, এই চলেছে। তো দেখানো হয়ে এবার বাস ধরবো, বাড়ি পৌঁছাবো। তো চলো, তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এখন বাজে 1টা, আর ফিরে স্নান টান করে আর একটু ফ্রেশ হয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। সকাল থেকে তো একটু ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি আজকের, আর ভীষণ গরম পড়েছে আজকের বাইরে, তো যাচ্ছে তাই অবস্থা। আর আজকের সকাল থেকে মেস দিয়ে এসেছিলো আর কি, 7:30 দিকে এসে ও রান্নাবান্না সব কিছু করেছে, আর ওই জন্যে আর রান্নাবান্নার হেডেকটা নেই, নাহলে বাবার খাওয়া দাওয়া ভীষণ অসুবিধা হতো। বাবা যেহেতু যায়নি, তো দিদি সকালবেলা সকাল সকাল এসে রান্নাবান্না করেছে, এবার আমরা যাও গিয়ে দুজন ভাত খাবো আর কি। মা খাওয়া মানে খেতে দিয়ে দিয়েছে দিদি, এবার আমি শান্তনু স্নানে ঢুকেছে, ও বেরোলে তারপর আমরা এবার লাঞ্চ করবো। আমাদের বিকেলবেলার ডেস্টিনেশান হচ্ছে মাঠ, তো মাঠে এলেই একটু রিফ্রেশমেন্ট লাগে, প্লাস একটু হাঁটাহাঁটি হলো ভালো লাগে, খালি পায়ে হাঁটি একটু ভালো লাগে বেশ। আর এই যে মাঠে বসে আছি, আর পেছনে মেঘ একটা খুব সুন্দর উঠেছিল, তো মেঘটাকে দেখে আমার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিলো ভীষণ। অনেকদিন হলো চলে এসেছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, ওই জন্য ঘরের জন্য একটু মন খারাপ করছে। তো বসেছিলাম, শান্তনু পেছনে হাঁটছে, দেখো ছেলেও আছে এখানটায়, তো এই তিনজনে একটু হাঁটাহাঁটি করছি প্লাস বসে আছি, এইভাবে টাইম কাটাচ্ছি। বিকেলবেলাটা একটু মাঠের দিকে এলে ভালো লাগে আর কি মনটা। আর ছেলে ছেলে গাছ মানে কি, এটা এবার মাথায় দিয়ে জোঁটা ফল নিয়ে মাথায় দিয়ে দিয়েছে, দেখো হয়ে গেছে এখন কেশ হয়ে গেছে, না কেশ হয়ে গেছে যদি না কাটে। হচ্ছে নেক্সট ডে, আর এখন বাজে সকাল 7টার মতো, তো সকালবেলা উঠে কাজকর্ম সব সেরে এখন বেরোচ্ছি বাজারে, বাজার থেকে এসে আবার রান্নাবান্না করতে হবে। এই যে শান্তনু বেরিয়ে গেল, তো এতক্ষণ আমি মানে ঘাটে গিয়েছিলাম, জামা কাপড় বেড কভার করা ছিল সেগুলো কেচে আর মিলে দিয়ে এসেছি, আর এখন যাচ্ছি বাজারে। তো বাজারটা করে আনি, এনে তারপর কি রান্নাবান্না হবে সেসব দেওয়া মানে আবার এসে কাটাকুটি করতে হবে। তো চলো যাওয়া যাক। তো এসছি এখন কিনতে মিষ্টি, এটা হচ্ছে নিশ্চিন্তপুরের ঘোষ সুইটস। তো আমরা এখানে আসলে এখানের মিষ্টিটা নেওয়া হয়, সত্যি মিষ্টিটার টেস্ট এবং এর সুস্বাদু পুরো কলকাতার মতো হয়, তো এখান থেকেই আমাদের মিষ্টি নেওয়া হয় আর সত্যি খেতে ভালো হয়। তো এত গরম পুরো ঘেমে গেছে, তো বাজার টাজার হয়ে গেছে, এবার বাড়ি ফিরি, তারপর আবার পরে কথা হচ্ছে। বাজার থেকে এসে আর রান্নাবান্না এই যে বসিয়ে গেছে এখানটায়, এদিকে দেখতে পাচ্ছ শান্তনু, আর এদিকে আমি দুদিকে দেখো, দুটো দুদিকে দুটো করা বসেছে। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, যেটা শান্তনু রান্না করছে, আর এদিকে হচ্ছে চিটি কাঁকড়া ঝাল চচ্চড়ি, যেটা আমি করছি। তো এখন আজকে ভীষণ গরম পড়েছে, যেমন গরম তেমন বাইরে রোদ দেখুন, তো যেন তাড়াতাড়ি করে দুদিকে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়।
আজকের আবার ছেলেকে নিয়ে সাঁতার কাটাতে যাবে, তো এইসব জন্য আজই তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করছি, যাতে ওই জন্য দুদিকে বসিয়ে দিয়েছি। ভাতটা এবার শুধু বাকি আছে, এই দুটো হয়ে গেলে ভাতটা বসাবো। রান্নার ক্লাস কমপ্লিট, জানি না কটা বেজেছে এখন, তো রান্না হয়ে গেছে। এদের দেখো, এখানে আছে মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে চিতি কাঁকড়া ঝাল চচ্চড়ি, এটা আমের চাটনি, আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজার, এদিকে হচ্ছে ভাত। রান্না বান্না হয়ে গেছে, এবার ওপরে যাব। আর বেডটা এখনও তোলা, বিছানাটা এখনও তোলা হয়নি আর কি, তো বিছানাটা তুলবো আর ওপরটা একটু ঝাড় দেবো, তারপরে স্নান করবো। আজকের আর আম পাড়া বা জামরুল পাড়া কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, গাছে জামরুলও শেষ হয়ে গেছে, আমও পাড়া হয়ে গেছে। তো এবার আজকে তাড়াতাড়ি স্নান করে আর একটু রেস্ট নেবো আর কি। ওই যে এখন বাজে 12:11, আর এই সবে স্নান টান করে এলাম আমি, এসে একটু বসেছি। প্রচণ্ড গরম, কি বলবো, মানে ফ্যানটা অফ করেছি ভিডিওটা করার জন্যে, তো পুরো ঘেমে যাচ্ছে। স্নান করার পরে তো আর দেখতেই হচ্ছে না। আর শান্তনু আর ছেলে এখনও স্নান করেনি, ওরা ঢুকেছে, ছেলে স্নান করতে ঢুকেছে, ছেলের হয়ে গেলে তারপর শান্তনু স্নান করবে। তারপরে আমরা আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে আর মানে একটু ঘুমোবো আজকে দুপুরবেলা, কারণ কয়েকদিন মানে কালকে রাত্রেবেলাও অনেক রাত করে ঘুমানো হয়েছে, প্রচণ্ড গরম ছিল। আর এখানে ভোল্টেজের অবস্থা মানে ফ্যান রাত্রেবেলা করে ঘুরতেই চায় না, তো একটু রাত হলে তারপর ওয়েদারটা একটু ঠান্ডা হলে তবে মানে ঘুমানো যায় আর কি। তো এই করে করে ভালো করে কয়েকদিন ঘুমও হচ্ছে না, তো তাই ভাবলাম আজকে দুপুরবেলা একটু ঘুমোবো টেবিল ফ্যানটা নিয়ে সেখানে আর কি। আর তারপরে বিকেলবেলা আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে, তো দেখি কোথায় যাই আর কি। বিকেলবেলা আজকে আবার চলে এসেছি আমাদের সেই নদীর ধারে আর কি, তো এই জায়গাটা সবসময় আসলে ভালো লাগে। তো আমার ব্লগে তোমরা অনেকবারই এই জায়গাটা দেখিয়েছি, প্লাস আজকেরও এলাম, ভালো লাগে বিকেলবেলা একটু টাইম স্পেন্ড করতে এই জায়গাটায়, তো ওই জন্য আজকের এলাম। আর আজকের নদীর ধারটা মানে সূর্য অস্ত যাওয়াটা দেখা যায়নি, কারণ মেঘ পড়ে আছে, কিন্তু খুব সুন্দর ঢেউ হচ্ছে আর বেশ হাওয়া আছে, বেশ ভালো লাগছে আর কি। বিকেলবেলা সত্যি যদি ভালো না লেগে থাকে তাহলে নদীর পাড়ে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়, তো তোমাদেরকে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর সত্যি থেকে অনেকদিন একই জায়গায় থেকে মাইন্ডটা একদম ব্লক হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম একটু রিফ্রেশের প্রয়োজন পড়ছে, তো যার জন্যই আবার নদীর পাড়ে চলে আসলাম। তো চলো তোমাদেরকেও টুকটুক করে দেখাই, এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো সত্যি ভালো লাগে, তো সেগুলো তোমাদেরকেও দেখাবো, অবশ্যই ভালো লাগবে। এতক্ষণ নদীর ধারে একটু চারিদিকে শ্যুট হলো, তারপরে সূর্য ওঠেনি বলেছিলাম, কিন্তু ওই মানে ঠিক ডোবার আগে একটুখানি সূর্যটা উঠেছিল, জাস্ট অসাধারণ একটা ভিউ এসেছে, তোমরা দেখতে পাবে সেটা ব্লগেই আর কি। আর এবারে এতক্ষণ একটু স্লো মোশন নিলাম, আর আজকের মানে নদীতে জোয়ার ছিল, তো জলটা খুব কাছাকাছি ছিল, অনেকদিন পরে নদীতে এসে একটু জলে পা দেওয়ার মানে ফুরসত হয়েছে আর কি, মানে সবসময় হয় না, ভাটা থাকে তো অনেকটা দূরে জল থাকে, তো আজকের নদীর জলে একটু পা দিতে পেরে বেশ ভালো লাগলো আর কি। আর এবারে এসে একটু বসেছি দুজনে। এতক্ষণ এদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম, নদীর জলে একটু পা ডোবালাম, এবার এসে একটু বসেছি আমি, আর এদিকে আছি শান্তনু। আর এই যে ওরা এখন খুব চার মানে নেশা হয়েছে, কিন্তু এখানে কোথাও চা পাচ্ছে না, তো ওই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখানে বসে বসে একটু টাইম স্পেন্ড করবো, তারপরে বাড়ি ফিরবো আর কি, একটু সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরবো আর কি, ছেলে বাড়িতে আছে। আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।